ওয়েলকাম টু অফিস জোন। আজকে আপনাদের এমএস ওয়ারে এমন একটি ট্রিক শেখাবো যেটা অবশ্যই প্রয়োজন। আচ্ছা, ট্রিক্সটি হলো আপনি কিভাবে এমএস ওয়ারে কোনো সংখ্যাকে ওয়ার্ডে বা কথায় কনভার্ট করবেন। ঠিক আছে, জাস্ট একটা ফর্মুলার মাধ্যমে আপনি কিন্তু সহজেই ওয়ার্ড থেকে সংখ্যা থেকে ওয়ার্ডে কনভার্ট করতে পারবেন। কিভাবে? যেমন আমি একটা সংখ্যা লিখছি, যেমন 4563। আমরা ম্যানুয়ালি কী করি যে 45,000 মানে এভাবেই করি আর কি। হ্যাঁ, আমরা ম্যানুয়ালি কিন্তু এভাবে করে থাকি, কিন্তু আপনার কিন্তু এভাবে করতে করতে কিন্তু অনেক সময় লেগে যেতে পারে, তাই না? এখন আপনি চাচ্ছেন জাস্ট 10-20 সেকেন্ডে জিনিসটা করতে। কিভাবে? জাস্ট একটি ফর্মুলার মাধ্যমে কিন্তু আপনার ইজিলি এই জিনিসটা করতে পারবেন। দেখেন, আপনি প্রথমে মাউস দিয়ে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি কিবোর্ডের কন্ট্রোল F9 বাটন প্রেস করবেন। প্রেস করার পর এই যে এখানে কার্সরটি রেখে জাস্ট ইকুয়াল টু বাটনটি প্রেস করবেন। প্রেস করার পর আপনি এই সংখ্যা লাস্টে এসে জাস্ট কিবোর্ডের স্ল্যাশটা প্রেস করে দেবেন। প্রেস করার পর কিবোর্ডের এই যে গুণ চিহ্নটা প্রেস করে দেবেন। আচ্ছা, প্রেস করার পর আপনি এখানে কিছু লিখতে হবে। কি লিখবেন? কার্ড টেক্সট। হ্যাঁ, বড় হাতে সি এবং ছোট হাতের ARD আর বড় হাতে টি অবশ্যই প্রয়োজন। যেভাবে লিখছি সেম এভাবে লিখবেন। লেখার পরে আপনি এই কার্ড টেক্সটটা সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে, আচ্ছা আপনি সিলেক্ট করা লাগবে না, আপনি জাস্ট এখানে কার্ড টেক্সটের উপর মাউসটা কার্সরটা রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে আপডেট ফিল্ডে ক্লিক করবেন। দেখছেন, আমার কিন্তু সহজেই কিন্তু জিনিসটা নাম এই সংখ্যা থেকে ওয়ার্ডে কনভার্ট হয়ে গেছে। তো আপনারা কিন্তু ইজিলি এভাবে জিনিসটা সংখ্যা থেকে ওয়ার্ডে কনভার্ট করতে পারবেন জাস্ট একটি ফর্মুলার মাধ্যমে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।